শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আপনাদের সামনে কোন তথ্যগুলো উপস্থাপন করব। মূলত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে সার্কুলার দিতে চেয়েছিল অক্টোবরে, সেই সার্কুলার আসলে আসছে। গণমাধ্যম ইতিমধ্যেই তথ্য প্রকাশ করেছে যে আগামী 20 অক্টোবরের মধ্যে প্রাথমিকের 32,000 সহকারী শিক্ষক পদে বিশাল একটা সার্কুলার আসছে, এবং এবারই প্রথম চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ধরা হয়েছে স্নাতক পাস। এবার 32,577টি মোট পদ, এর মধ্যে 25,630টি প্রাক প্রাথমিকের জন্য এবং বাকি 6,947টি পদ শূন্য পদের বিপরীতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এখন এই বিজ্ঞপ্তিতে কি কি লাগবে? প্রথমত আসলে যদিও স্নাতক পাস লাগবে, কিন্তু স্নাতক পাসের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা রোল নম্বর এগুলো লাগবে না আবেদন ফর্ম পূরণ করার জন্য। আবেদন ফর্ম পূরণ করার জন্য লাগবে SSC এবং HSC পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। এবার পুরো আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে, এবং আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 170 টাকা। এবার কোটা, কিছু কোটা থাকছে। আপনারা জানেন যে কোটা যদিও বিলুপ্ত হয়েছে, কিন্তু প্রাথমিকে কিছু কোটা আছে। কি কোটা? নারী কোটা আছে 60% এবং 20% পুরুষ কোটা, আর 20% পোষ্য কোটা, অর্থাৎ যারা প্রাথমিকের সঙ্গে জড়িত, প্রাথমিকের শিক্ষক কর্মকর্তা এই ধরনের জন্য 20% কোটা থাকছে। তবে কোটা যদিও থাক, মোট যতটি পদ তার মধ্যে আবার 20% বিজ্ঞানের শিক্ষার্থীদের নেওয়া হবে, অর্থাৎ যারা সায়েন্স পড়েছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড যা এইরকম শিক্ষার্থী থাকতে হবে। অর্থাৎ নারী কোটা যদিও 60% নেওয়া হচ্ছে, এই 60%-এর মধ্যে 20% নারী নেওয়া হবে যাদের সায়েন্স ছিল, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের। এবং পুরুষদের জন্য যে 20% কোটা আছে, মোট কোটার মধ্যে 20% যে কোটা আছে, এই 20%-এর মধ্যে আবার 20% সায়েন্স লাগবে। অর্থাৎ আমি বিষয়টা ক্লিয়ার করি, ধরুন এই 20% কোটার বিপরীতে 100 জন পুরুষ প্রার্থী চাকরি পেল, এই 100 জনের মধ্যে 20 জন পুরুষ থাকতে হবে যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। তাহলে মূল কথা যেটি দাঁড়াচ্ছে যে সার্কুলার আসছে 32,000 সহকারী শিক্ষকের আগামী 20 অক্টোবরের মধ্যে। 20 অক্টোবর বাদ দেন, 20 অক্টোবর মানে তো মঙ্গলবার। মঙ্গলবারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মনে করেন এই সপ্তাহের মধ্যে একটা ধরে নেন, বা এই মাসের মধ্যেই। কিন্তু যেদিনই সার্কুলার আসুক না কেন, আবেদনপত্র পূরণের জন্য 1 মাস সময় দেওয়া হবে। অর্থাৎ 1 মাস সময় দেওয়া হবে, কিন্তু পরীক্ষা কবে হবে? পরীক্ষা আসলে এই বছর হবে না, পরীক্ষা এই বছরে হচ্ছে না, পরীক্ষা শীতের পরেই হবে। অর্থাৎ ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হতে পারে, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে। আর করোনা পরিস্থিতি যদি বৃদ্ধি পায় তাহলে পরীক্ষা কবে হবে এটি আসলে কেউই ধারণা করতে পারছে না, এবং আমারও ধারণা নেই বা জানতেও পারিনি সেরকম। তবে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, ফেব্রুয়ারি নাগাদ পরীক্ষা নেওয়ার জন্য একটা প্ল্যান করে তারা সার্কুলার দিচ্ছে অক্টোবরে, অক্টোবরের 20 তারিখের মধ্যে, যেটি আমি বললাম একটু আগে। সব মিলিয়ে আপনারা একটি পড়াশোনার একটি সময় নিশ্চয়ই পাচ্ছেন, যারা চাকরি প্রার্থী আছেন। আপনারা পড়তে থাকুন, প্রিপারেশন নিন, এবং নিয়োগ স্বচ্ছ হোক, মেধাবীরা শিক্ষকতায় আসুক। মেধাবীরা শিক্ষকতা আসলে শিক্ষার্থীরা আরও মেধাবী হয়, এবং জাতির মেরুদণ্ড আরও পাকাপোক্ত হয়, আরও শক্ত হয়। তো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি।